হাসিনা বাইডেন। এটি গেলেন এক ফ্রেমে, G20-র মঞ্চে সূক্ষ্ম কৌশলে খেলে দিলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের এত হম্বিতম্বি, সব গলে জল। নির্বাচনের আগে বাংলাদেশের এত বড় সাফল্য, সব ক্রেডিট তবে G20-র। চেনা সমীকরণ বদলে দিল দিল্লির এই মঞ্চ। পুতিন সেনা আসার পুরো দমে ফায়দা তুললেন জো বাইডেন। যুক্তরাষ্ট্র চীনের যুদ্ধক্ষেত্র G20, কোন স্বার্থে G20-র মঞ্চকে ব্যবহার করল যুক্তরাষ্ট্র, অঙ্গ ঘোরাতে জানেন মোদী। দেখে শেখার অনেক বাকি আছে। G20 সম্মেলনে সেই অভাবনীয় ঘটনা ঘটেই গেল, যাকে বলে বিগ ব্রেকিং। G20-র মঞ্চে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মিলে গেল। বাইডেন হাসিনা মিষ্টি হেসে সেলফি তুললেন। থ হয়ে দেখল সব মিডিয়া, চারিদিকে লেখালেখি বলাবলি শুরু হয়ে গেল, সৌজন্যে ভারতবর্ষ। কিন্তু কোন কৌশলে খেলা খোড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? বন্ধু দেশের জন্য এটাই তো চাইছিল ভারত। যে স্ট্র্যাটেজি অবলম্বনে শেখ হাসিনার সঙ্গে বাইডেনের মধ্যেকার সব সমস্যা একেবারে মিটমাট হয়ে যায়, নিজের সম্ভাবনার দিকগুলো যাতে শেখ হাসিনা সহজেই তুলে ধরতে পারেন, সেটাই ঘটল। বাংলাদেশ পারল, তবে পাশে দাঁড়ালো ভারত। হাসিনা বাইডেন একসাথে এক ফ্রেমে বন্দি, নির্বাচনের আগে হাতে চাঁদ পেল বাংলাদেশ। এটা যে বাংলাদেশের গোটা আন্তর্জাতিক দিক থেকে কত বড় সফলতা, তা নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। যুক্তরাষ্ট্রের এত হুঁশিয়ারি হম্বিতম্বি, তবে কি সব গোলে জল হয়ে গেল ভারতের জন্য? না, এবার হয়তো আর হুঁশিয়ারি শুনতে হবে না শেখ হাসিনাকে। বাংলাদেশের ওপর চোখ রাঙাতে দেখা যাবে না যুক্তরাষ্ট্রকে। প্রধানমন্ত্রীর বাসভবনে হাসিনা মোদীর বৈঠক, বাইডেনের সঙ্গেও মুখোমুখি হয়েছেন মোদী। তাহলে কি দুয়ে দুয়ে চার হলো? তারপরেই তো এত সহজে সব দূরত্ব কমে গিয়ে একটুখানি ফ্রেমে এটে গেলেন দুজনে। এমনি এমনি কি গোটা আন্তর্জাতিক মহলের নজর ছিল হাসিনা বাইডেনের দিকে? যে প্লটের গল্প শুরু হয়েছিল বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের শাসক দলের ওপর জোরালো চাপ সৃষ্টি করে এসেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো, এটা মনে রাখতে হবে। কিন্তু G20-র পর বাংলাদেশ শেষ পর্যন্ত আমেরিকার মনোভাব অটল থাকলো, নাকি ভারতের প্রভাবে মার্কিন নীতি পরিবর্তন হলো, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগে হিসেবটা বুঝতে হবে। যখন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের মাত্র 3-3.5 মাস বাকি, তখন এই প্রশ্নটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের সমর্থনকে যেহেতু খুব জোরালো একটা ফ্যাক্টর বলে মনে করা হয়, তাই ওপার বাংলায় নির্বাচনের ঠিক আগে হাসিনা মোদী বৈঠকের রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য একেবারে অপরিসীম। অন্যদিকে চীনকে জব্দ করতে ভারতকে আরও কাছে টানছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেই বন্ধুত্বের সুবাদেই কি তাহলে বাংলাদেশ এক্সট্রা মাইলেজ পেয়ে গেল? বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য, পলিটিক্যাল স্টেবিলিটি রক্ষায় ভারতের দৃঢ় সমর্থন ও সাহায্যের অঙ্গীকার অপূর্ণ রাখাই যেন ভারতের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তাহলে সেই চ্যালেঞ্জে হেসে খেলে পাশ করল ভারত? ওয়াকিবহাল মহলের মতে হাসিনা বাইডেনের হাসি মুখের সেলফি তেমনটাই তো বলে দিচ্ছে। তবে নিখাদ বন্ধুত্ব নাকি G20-তে আসার পেছনে নিজের স্বার্থ দেখেছে যুক্তরাষ্ট্র, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্বব্যাংকের ক্ষমতা বাড়াতে চাপ দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল, এবার সেই আশঙ্কায় কি সত্যি হয়ে গেল? চীনের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। পুতিন এবং শি জিনপিং যখন G20 অ্যাটেন্ড করলেন না, তখন পুরো দমে সেই ফায়দা তুললেন জো বাইডেন। বিশ্বের যে সমস্ত দেশ আর্থিক সংকটের মুখোমুখি, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যই IMF এবং বিশ্বব্যাংকের ক্ষমতাদের প্রস্তাব দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থিক সংকটে থাকা দেশগুলোকে চীন যে ঋণ দেয়, সেটাকে বেআইনি বলে দেগে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেরা কি করল। IMF এবং বিশ্বব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হলে সেক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষমতা $200 বিলিয়ন বাড়বে। সেই লোভ দেখাতে চাইছে যুক্তরাষ্ট্র, সেটাই কি বোঝাতে চাইছে যুক্তরাজ্য? তাহলে কি চীনের বিরোধিতা করতে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে বিশ্বব্যাংকে মার্কিন সমর্থক এই কারণেই G20 সামিটে বেজিংকে স্পয়লারের ভূমিকা না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা? ওর উপস্থিতি বাইডেনকে কতটা সুবিধা দিল? জাল বিছিয়েছেন বাইডেন, কিন্তু তাতে কতটা সফল হবেন সেটা বলবে সময়। কারণ G20-র মঞ্চকে নিজ নিজ স্বার্থে সব দেশ ব্যবহার করতে চাইলেও শেষ মুহূর্তের অঙ্কটা ভারতেরই হাতে। সেটা বুঝিয়ে দিতে হাসিনা বাইডেন সমীকরণই পারফেক্ট উদাহরণ।